নজরুল চর্চা নিয়ে উদ্যোগী বাংলা একাডেমি অস্ট্রেলিয়া সম্প্রতি তারা কলকাতায় ছায়ানট এবং শ্রুতিবৃত্তর সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল এক কর্মশালায়, যেখানে নজরুলের জীবন, কবিতা এবং গান নিয়ে দেশ বিদেশের নজরুল বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেন। আমার মনে হয় যে নজরুল আমাদের মানবতার কবি, নজরুল বিশ্বজনীন, এবং নজরুলের যে চর্চা বিশ্বব্যাপী হওয়া উচিত, কারণ নজরুলের মধ্যে যে বিভিন্ন মানুষের কথা বলা হয়েছে, সব ভাষার সব মানুষের এর আসলে প্রচার দরকার। তো এখানে আমাদের যে শ্রুতিবৃত্ত এবং এখানকার যে ছায়ানট এই যে একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা আসলে ভীষণ সাধুবাদ জানাই। বিশ্ব মানব নজরুল হিসেবে নজরুলের বিভিন্ন বিষয়ে, যেমন নজরুল আসলে মানুষকেই মানুষের জয়গান করেছেন, যেমন গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাহি নয় কিছু মহিয়ান, এখানে নজরুলের আসলে মূলত আমরা নজরুলকে একজন বিশ্ব মানব হিসেবে দেখছি। নজরুলের বিদ্রোহ দিকটা আমরা আলোচনা করেছি, নজরুলের একটা গান আমরা, মোরা ঝঞ্ঝার মতো উদ্যাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো স্বচ্ছল। অস্ট্রেলিয়াতে আমরা শুধু নজরুল চর্চা না, আমরা বিভিন্নভাবে আমরা আসলে আমাদের যে বঙ্গীয় যে সমস্ত আমাদের যে কীর্তিমান পুরুষ আছেন, বিশেষ করে কবি নজরুল, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র অথবা সুকান্ত ভট্টাচার্য, বঙ্কিম, এদের সবাইকে আমরা আসলে বাংলাদেশ অস্ট্রেলিয়াতে পরিচয় করিয়ে দিচ্ছি। এই পরিচয় করানোর মূল বিষয়টাই হচ্ছে আমাদের আগামী প্রজন্ম, কারণ আমাদের আগামী প্রজন্ম যদি আসলে এদেরকে না শেখে, না চিনতে পারে, তাহলে আগামী দিন কিন্তু আমাদের এই এখানকার রবীন্দ্র চর্চা বা নজরুল চর্চা স্তিমিত হয়ে যাবে। শুধু অস্ট্রেলিয়াতে না, অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত বাঙালি থাকে এবং বিশ্বজুড়ে যে সমস্ত বাঙালি আছে, আমাদের কাজ হচ্ছে আমরা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এখানে পশ্চিমবঙ্গ, ভারত অথবা বাংলাদেশ, যেখানে বাঙালি আছে সেখানে আসলে আমাদের চর্চা করছি। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আমরা বলছি বাংলা একাডেমি অস্ট্রেলিয়া, আর বিশ্বের বাইরের বিভিন্ন জায়গায় আমরা বলছি বাংলা একাডেমি ইন্টারন্যাশনাল। কলকাতার বুকে একটি নজরুল বিষয়ক ওয়ার্কশপ এবং তার সঙ্গে সেমিনার অবশ্যই। এখানে মোটামুটি আমরা যে রেসপন্সটা পেয়েছি সকলের কাছ থেকে সেটা খুবই, অনেকজন ইনভলভ হয়েছেন, প্রায় 70-80 জন আজকে পার্টিসিপেট করেছে এই ওয়ার্কশপে, এবং এই সেমিনারটিতে অনেক বিশিষ্ট মানুষরা আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। তাদের মধ্যে সৈয়দ হাসমত জালাল আছেন, শ্রী পঙ্কজ সাহা আছেন, আর আমাদের এই অনুষ্ঠানটি এবং এই ওয়ার্কশপটি হচ্ছে কলামণ্ডলমে, তো অবশ্যই আমাদের সঙ্গে আছেন থাঙ্কমণি কুট্টি। তো সব কিছু মিলে একটা নজরুলকে নিয়ে সন্ধ্যের কিছুটা সময় আমরা কাটালাম, খুব ভাল লাগছে। নজরুল চর্চা ভারতবর্ষে কখনো পূর্ণমাত্রায় হয়নি, বাংলাদেশ এবং ভারতবর্ষের আরও প্রয়োজন আছে নজরুলকে নিয়ে গবেষণা করার। নজরুলের মতাদর্শ আজকের সমাজে ভীষণভাবে প্রাসঙ্গিক বলে জানালেন কলকাতা দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা পঙ্কজ শাহ। আমরা সত্যি খুব একটা যে প্রাধান্য দিই করে স্মরণ করি তা নয়, সেটা বললে সঠিক কথা বলা হবে না। এটা যে হচ্ছে সেটা দেখে আমার খুব ভালো লাগছে। একটা সময় এখানে নজরুল চর্চা অনেক বেশি হতো এবং তখন অনেক নজরুল বিশারদ ছিলেন, যেমন অরুণ বসুমশাই ছিলেন, কল্পতরু সেনগুপ্ত ছিলেন, এখন তারপরে ধরো গানের দিক থেকে বিমান মুখোপাধ্যায় ছিলেন, এদের নিয়ে আমি অসংখ্য কাজ করেছি। যখন মুজাফফর আহমেদ নিজে বেঁচে ছিলেন, গোলাম মোস্তফা ছিলেন, তারা নজরুল সম্পর্কে এমন অনেক কথা বলতে পারতেন যেটা তারাই বলবার অধিকার। কিন্তু এখন ধীরে ধীরে আমাদের এখানে সম্প্রতি অরুণ বসু লোকান্তরিত হয়েছেন, তার ফলে নজরুল চর্চার যে বিশারদ তাদের সংখ্যা খুব কমে গেছে, নতুন নতুন নজরুল গবেষক কিন্তু এখন আর তৈরি হচ্ছে না, বরং বাংলাদেশে অনেক বেশি নজরুল চর্চা হচ্ছে। কিন্তু এটা খুব আনন্দের কথা যে নজরুলের নামে রাজ্য সরকার একাডেমি করেছেন। নজরুলের সবচেয়ে বড় কথা, আমি নজরুলকে নিয়ে অনেক কাজ করেছি, দূরদর্শনে অনেক অনুষ্ঠান করেছি, আমি একটি ফিল্ম করেছিলাম নজরুলকে নিয়ে, তার নাম ছিল মানুষ, মানুষই শেষ কথা। উনি কিন্তু সবচেয়ে বড় কথা, যেদিন মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছেন, সেখানে কোনো ধর্মের ব্যাপার নেই। তিনি একটা কথা বলেছিলেন যে যদি আবার ফিরে আসি তাহলে আমি হিন্দু হয়ে আসবো না, মুসলমান হয়ে আসবো না, একম এবার দ্বিতীয়ম যিনি তাঁর দাস হয়ে আসবো। একথা তো ব্রাহ্মরা বলেছে, একথা তো যারা ঈশ্বরে বিশ্বাস করেন না তাঁরাও ভাবেন। কাজে নজরুল কিন্তু সমস্ত ধর্মের ঊর্ধ্বে চলে গিয়েছিলেন,